আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শবে কদরে পরিবার দোয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। عن عائشة رضي الله تعالى عنها قالت قلت ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আরাইতু ইন আলামতু আইয়া লাইলাতিল কদরি মা ইয়াকুলু ফিহা, ولا قولي اللهم إنك عفو تحب العفو فاعف عني এর মানে হইতেছে, হে শক্তিশালী আল্লাহ, তুমি বড় ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, কাজেই তুমি আমাকে ক্ষমা করো। সুবহানাল্লাহ। এমনি রজব বলেন কিছু কিছু ইবাদত করতে হবে, যেমন নামাজ পড়তে হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে এবং দোয়া করতে হবে এবং মুরাকাবা করবেন। তোমায় আমি অনুগত হে দয়াময়, ক্ষমা শুধু তোমারই অন্য কিছু নয়। থ্যাংকস ফর ওয়াচিং।